প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খাতরার পোড়া পাহাড়ে তোমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু গুহা রয়েছে তো এই গুহাটার ভিতরে কি আছে আমি জানি না তো লোকাল মানুষকে শুনলাম নাকি এটা আদিম গুহা এখানে আদিম মানুষ বসবাস করত ভিতরে অবশ্য বস করবো তার আগে বলে নাকি এই পোড়া পাহাড়ে এসে আমরা বুঝতে পারছি যে সত্যি পোড়া পাহাড়ই বটে অনেকটা পোড়া পাহাড় উঠে আমরা হাঁপিয়ে গেছি এবং কি প্রচুর ঘাম দিচ্ছে তো যাই হোক আজকে আপনাদেরকে দেখাচ্ছি পোরা পাহাড়ের গুহার ভিতরে কি আছে গোহার ভিতরটা কেমন দেখতে সবই দেখাবো ভিডিওটার সঙ্গে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা জানতামই না যে পোরা পাহাড়ের গুহাটা কোথায় রয়েছে আমার সঙ্গে কিছু বন্ধুদের দেখা হলো এদের বাড়ি কিন্তু অনেক দূরে তো যাই আমাকে এরা হেল্প করছে এই জায়গাতে নিয়ে এসেছে যাই হোক ভিতরটা প্রবেশ করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো বড় একটা চার মানে পাহাড়ের চূড়াতে এই গুহাটি রয়েছে আর এই গুহাটা কিভাবে খোদাই করেছি আমরা ঠিক বুঝতে পারবো না দেখতে পাচ্ছেন খোদাই করে এত বড় একটা গুহা তৈরি করেছি গুহাটার ভিতরটা প্রবেশ করছি দেখতে পাচ্ছেন বিরাট একটা গুহা আর পুরো অন্ধকার রয়েছে দেখতে পাচ্ছেন গোহাটা তো দেখাব চলো আর এখানে সামান্য জল রয়েছে যাক কিছুদিন আগে বৃষ্টি হয়েছে জোর এদিকে সেই কারণে এখানে জল জমা হয়ে গেছে একটু সাবধানে যেতে হবে আমাদেরকে আজকে আমার সাথে এসেছে আমার বাবু সজল বাগদি তো আমরা দুজনে এসেছি আর খুবই ঠান্ডা অক্সিজেন খুবই কম এখানে তো এটা ভুল ভুলিয়ানো তো যে এসে এখানে ভুলে যাব হ্যাঁ তুমি এখানে কতবার এসেছ কতবার এসেছো দুবার এসেছো চলো যাই হোক আমরা ভিতরটায় একবার ভিতরে প্রবেশ করছি মনে হচ্ছে ন ওখানে একটা চেম্বার রয়েছে হয় রুম টুম হতে পারে আর প্রচুর কি বাদুর অনেক কি রয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই একটা চেম্বার যাই হোক এখানে থাকার ব্যবস্থা ছিল মনে হয় আর এই পাশেও রয়েছে এবং কি এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন যাচ্ছি আর ভিতর থেকে দেখতে পাচ্ছেন গোটার ভিতরে অক্সিজেন খুবই কম সে অবস্থায় যাচ্ছি আর আমার পিছনে রয়েছে আমার পুরো টিম প্রচুর বাদুর রয়েছে দেখাচ্ছি অনেক বাদুড়ে দেখবে কারেন্ট ছাপটা দিতে পারে ভয় লাগছে চলো দেখি কি ঠাকুর আছে বাদুর গুলো চামচিগুলো এমন করছে যখন তখন কিন্তু চোখে বা কানে ছাপটা দিতে পারে একটু নিচু হয়ে যাচ্ছি আর এখানে কিন্তু একটা যা কিছু রয়েছে মনে হচ্ছে তো এখানটি এখন দেওয়ালয়ে পরিণত হয়েছে যা কিছু দেবদেবীর মূর্তি ছিল এই মূর্তি নেই দেখতে পাচ্ছেন এখানে কেউ এসে নিত্য পুজো করে যায় সেটাই মনে হচ্ছে তুমি তোমার কবে এসেছো তিনবার সঙ্গে যে আচ্ছা তো কেমন লাগছে এখানটা এসে ভয় লাগছে খুবই ঠান্ডা এই জায়গাটায় এই বড় পাহাড়ের যে গুহা সেই গুহার ভিতরে আমি ঢুকেছি এখানে অক্সিজেন কম কিন্তু ঠান্ডা পরিবেশ খুবই ঠান্ডা পরিবেশ ভিতরে এসে দেখলাম ওখানে কিছু একটা দেবদেবীর মূর্তি ছিল তো এই মূর্তি নেই তো যাই হোক ভিতরটা এসে প্রচুর চামচি কি বাজুর দেখতে পাচ্ছি ভয়ও লাগছে প্রচণ্ড ভয় লাগছে তো আমি একা হলে আসতে পারতাম না এরা সব ছিল বলে আমি আসতে পারলাম আর যেহেতু এই জায়গাটা আমাদের খুব নতুন জায়গা ভয়ও লাগছে তো যাই হোক এরপর আমি বাইরে গিয়ে বেরিয়ে যাবো আর এখানটা বেশিক্ষণ গণ থাকা ছিল না খুবই ভয় লাগছে যখন তখন ছেড়ে যদি পড়ে যায় হ্যাঁ গেল প্রচণ্ড অন্ধকার আর এই গোয়া কিছু করে কেটেছে এটা ঠিক বুঝতে পারছি না কি কি অস্ত্র ব্যবহার করেছে এই গুহাকে কাটার জন্য এই চেম্বারটা দেখতে পাচ্ছেন এখানে একটা চেম্বার রয়েছে এখানে একটা চেম্বার আর এদিকে একটা চেম্বার রয়েছে আর বাইরের রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকটা দূরে সূর্যের রশ্মি দেখতে পাওয়া যাচ্ছে জলে পড়লো কে জলে পড়লো গুহার ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবেন এদিকে একটা চেম্বার ছিল বা বড় একটা সুরঙ্গও ছিল এমন হতে পারে বা গুহা তো সেটা এখন বুঝে গেছি আর উপরের থেকে পাথর কিন্তু সরে নেমে গেছে যাই এদিকটা কিন্তু বন্ধ রয়েছে তাছাড়া এদিকেও রয়েছি এদিকটা একটু যাবো তো এখানে জলের বোতল রয়েছে মানে কেউ এসেছে সেই জল সঙ্গে করে নিয়ে এসে জল এখানে পান করেছি আর এই পাথর দেখতে পাচ্ছেন বাইরে থেকে আমরা পাহাড়গুলো একটু অন্যরকমই দেখি কিন্তু ভিতরের অবস্থাটা দেখুন পাথরগুলো ঠিক এরকম হয় হলদে কালারের বিরাট বড় বড় পাথর আর এই পাথরে কিন্তু এখনো ঝর্ণার মতো জল ঝরছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু জল রয়েছে সে কারণে জল কিন্তু এখানে ঝর্ণার মতো টপকি টপকি পড়ছে এখানটা দাদু দেখতে পাচ্ছেন মানে উপরে জল রয়েছে তো এখানে একা আসা সম্ভব নয় একা যদি আসেন কখনোই আসবেন না সঙ্গে কাউকে নিয়ে আসবেন আর এদিকে একটু সামান্য জল রয়েছে এখান থেকেই দেখতে পাচ্ছেন স্রোতটা জলের স্রোত এখান থেকেই হয়ে গেছে জল ওখানে জমা হয়েছে ওখানে কিন্তু জল এখন টপ কাছে এখনো জল পড়ছে উপর থেকে উপর থেকে জল পড়ছে বিরাট বড় একটা গুহা বাঁকুড়া ডিস্ট্রিক্টে এরকম গুহা খুব কমই রয়েছে এই গুহার সন্ধান পেয়েছিল অনেকদিন আগে অনেক একটুবার এখানে এসেছি আমি একটু লেটে এলাম বিরাট বড় একটা গুহা আপনি এখানে কতবার এসেছেন

আচ্ছা এই সামনেটা পর্যন্ত গেছিলেন তিনি তারপর ঘুরে গেছেন তাই তো খুবই ভয় লাগছে তো ওই পোড়া পাহাড়ের গুহা থেকে আমি বাইরে বেরিয়ে এলাম সব থেকে বড় ভুল করেছি এক ফোঁটা জল নিয়ে আসিনি অবশ্যই জল সঙ্গে করে নিয়ে আসবেন যে কোনো টাইমে শরীরের মধ্যে জলের ঘাটতি দেখা যেতে পারে আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি একবার পাহাড়ের নিচে চলে যাব কারণ বাইকটা আমি রেখেছি পাহাড়ের একদম কোলে সেখানে কোনো মানুষজন নেই ভয় লাগছে বাইকটা কি হলো এখন উপরটা কি আছে উপরটায় পাথর আছে এই উপরটার পাথর আছে তো এর উপরে নাকি একটা বিরাট বড় পাথর রয়েছে দেখাবার চেষ্টা করব আর আমি এই প্রথমবার পাহাড়কে কেটে গুহা বানানো হয়েছে আদিমকালে সেই গুহা এই প্রথমবার দেখলাম খুবই ভালো লাগলো আর খুবই ভয়ও লাগলো আপনারা আসবেন দেখতে পাচ্ছেন ভিউটা আপনারা আসবেন অবশ্যই সঙ্গে জল নিয়ে আসবেন আর একা আসবেন না কখনোই আর এই পাহাড়ে কোনো অ্যাডভেঞ্চার কাজ করবেন না যে কোনো টাইমে বিপদ ঘটতে পারে আমি একবারে হাঁপিয়ে গেছি কী সুন্দর আর ওইটা কী বলুন তো ওটাই হচ্ছে মুকুটমণিপুর খুব কাছে দেখতে পাওয়া যাচ্ছে তো যাব ওখানে ওখানে স্নান টান করবো ওখানেই খাওয়া দাওয়া করবো সব ওখানেই করবো তো যাই হোক বন্ধুরা আমি আর এখানে বেশিক্ষণ থাকছি না কারণ আমার প্রচণ্ড জল তৃষ্ঠা পেয়েছে সে কারণে আমি পাহাড় থেকে নেমে যাব আর সোজা মুকুটমণিপুর চলে যাব আর আমি ভিডিওটা এখানেই সমস্ত করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে Te voy a congrar moto. Bye bye.